দু এ ভোটের আগের বাজেট থেকে শুরু করে সরকারি কর্মীদের জন্য একটার পর একটা ভালো খবর কিন্তু আসতেই চলেছে বারবার ভালো খবর আসছে ছোট ছোট করে হলেও খবর কিন্তু খুবই ভালো যদিও সম্পূর্ণ চাহিদা সরকারি কর্মীদের এখনো পর্যন্ত মেটানো সম্ভব হয়নি তবুও সরকারি কর্মীদের অনেক ইচ্ছা পূরণ কিন্তু ধীরে ধীরে হচ্ছে এবারে আরো সব ভালো খবর এটাই দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো সরকারিভাবে বরাদ্দ হয়েছে এগারোশো উনতিরিশ কোটি টাকা হ্যাঁ দু টাকা নয় এগারোশো উনত্রিশ কোটি টাকা যাদের এরিয়ার বাকি আছে সমস্ত টাকা মিটে যাবে এই এগারোশো উনত্রিশ কোটি টাকার মধ্যে ভাতা বাড়ছে দর্শক ভাতা বাড়ছে এগারোশো উনত্রিশ কোটি টাকা বর্ধিত ভাতা সঙ্গে এরিয়ার এই কাজে লাগানো হবে এগারোশো উনত্রিশ কোটি টাকা সরকারি কর্মচারীদের পুরোপুরি পোয়া বারও এ আগামী দুর্গা পূজা খুবই আনন্দে কাটবে সরকারি কর্মচারীদের এরকমই খবর বেরিয়ে আসছে অফিসিয়াল মহল থেকে আপনাদেরকে দেখাবো বড়ো তাজা আপডেট অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো ভিডিও আপডেট মিস না হয় আপনার মতামত কমেন্টে জানাবেন যাতে আপনার মতামত আমরা জানতে পারি নয় জুলাই টাটকা তাজা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো এগারোশো উনতিরিশ কোটি টাকা সরকার বরাদ্দ করেছে এরিয়ার দেবার জন্য এবং ভাতা বাড়িয়ে দেওয়ার জন্য বলছে কেন্দ্রীয় কর্মীরা বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডি বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন আর ইতিমধ্যে বেশ কিছু রাজ্য বিভিন্ন সময়ের জন্য মহার্ঘ ভাতা বাড়াচ্ছে এই ধারাবাহিকতা বজায় রেখে গুজরাট সম্প্রতি চার শতাংশ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এই ভাতা পরবর্তী তিন মাসের বেতনের সঙ্গে বকেয়া আকারে চলে আসবে একেবারে দেবে না তিন মাসে ধীরে 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 ওই বকেয়া আকারে পুরনো ভাতাটি সমস্তটা চলে আসবে রিপোর্ট অনুযায়ী রিসেন্টলি ডিএ বা মার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছেন গুজরাটের সরকার খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই নিয়ে ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছেন জানা গেছে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে সেই রাজ্যের সরকারের অধীনে থাকা কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে গুজরাটে পশ্চিমবঙ্গের খবর নয় তা বলে ভিডিওটা ছেড়ে যাবেন না পাশাপাশি রাজ্য যদি জানতে পারেন ওখানে কি হচ্ছে তাহলে এখানেও কিন্তু আপনারা একটা ধারণা তৈরি করতে পারবেন জানা গেছে দু সালের এক তারিখ থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হতে চলেছে সেই রাজ্যের সরকারি কর্মীদের জন্যে কত তারিখ থেকে এক তারিখ থেকে আগামী কয়েক মাসের বেতনের সঙ্গে দফায় দফায় এই বকেয়া টাকা কিন্তু কর্মীরা পেয়ে যাবেন রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং জুন মাসের চার শতাংশ হারে বর্ধিত ডিএ বকেয়ার সঙ্গে মিলবে মোট তিন দফায় জানা গেছে বর্ধিত হারে ডিএর বকেয়ার প্রথম কিস্তি কয়েক সপ্তাহ পরেই পকেটে আসবে এই রাজ্যের সরকারি কর্মীদের জুন মাসের বেতনের সঙ্গে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের এরপর আগস্ট মাসের বেতনের সঙ্গে মিলবে মার্চ এবং এপ্রিল মাসের ডিএ আর সেপ্টেম্বরের বেতনের সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে মে এবং জুন মাসের বকেয়া ডিএ অর্থাৎ তিন ধাপে পুরো বকেয়াটা চলে আসবে তাদের অ্যাকাউন্টে আরও জানা গেছে ডিএ বৃদ্ধির ফলে বকেয়া মেটানোর জন্য গুজরাট সরকারের অতিরিক্ত এগারোশো দশমিক পাঁচ এক কোটি টাকা ব্যয় হবে এদিকে জুলাই আগস্ট সেপ্টেম্বরে হিসেব মতো আটান্ন শতাংশ হারে ডিএ পেতে থাকবেন গুজরাটের সরকারি কর্মীরা এদিকে দুর্গা এবং দেওয়ালির সময় কেন্দ্র সরকারের তরফ থেকে ফের একবার ডিএ বৃদ্ধি হতে পারে আর এর পরপরই ফের ডিএ বাড়তে পারে গুজরাটসহ বাকি রাজ্যগুলিতেও দর্শক খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না ভিডিও খারাপ লাগলে ডিসলাইক ভালো লাগলে লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন আনন্দ করুন ধন্যবাদ